উত্তর প্রদেশে বুলডোজার নীতির বিরুদ্ধে সরব ভারতের সাবেক বিচারপতিরা। ছত্তিশগড়ে 100 ঘন্টা পর 80 ফুট গর্ত থেকে শিশু উদ্ধার। পাকিস্তানিদের চা পান কমানোর অনুরোধ পরিকল্পনা মন্ত্রীর। সৌদি আরবে মধ্য দুপুরে বাইরের কাজে 3 মাসের নিষেধাজ্ঞা। স্বাধীনতা প্রশ্নে ফের গণভোটের উদ্যোগ স্কটল্যান্ডে। ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের হিংসাত্মক বুলডোজার নীতির বিরোধিতায় এবার সরব হলেন দেশটির সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত 3 বিচারপতি। উত্তরপ্রদেশ সরকারের হিংসা ও নিপীড়নের হ্রাস টানার জন্য ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, মঙ্গলবার লেখা আবেদনপত্রে সুপ্রিম কোর্টের 3 অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি গোপাল গৌড়া ও একে গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি বিভিন্ন হাইকোর্টের 3 সাবেক বিচারপতি ও 6 জন আইনজীবী স্বাক্ষর করেন। বেছে বেছে মুসলিম নাগরিকদের বিক্ষোভে অভিযুক্ত বলে চিহ্নিত করে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে সংবিধানের প্রহসন বলে চিহ্নিত করেন তারা। তারা লিখেছেন, বেআইনি স্থাপনা নির্মাণের অভিযোগে সম্প্রতি কানপুর, সাহারানপুর এবং প্রয়াগরাজের একাধিক বাড়িতে বুলডোজার চালানো হয়েছে। তবে যে বাড়িগুলো ভাঙা পড়ছে তাদের মালিক বা পরিবারের কোনো সদস্য সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের তালিকায় অভিযুক্ত। ভারতের ছত্তিশগড়ের জাজগীর চম্পা জেলায় 10 বছর বয়সী এক বাক শ্রবণ প্রতিবন্ধী শিশু পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে গিয়েছিল। অবশেষে প্রায় 100 ঘন্টার অভিযানের পর রাহুল সাহু নামের এই শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবরে বলা হয়েছে, জরুরি বিভাগের 500 জনেরও বেশি কর্মী এবং শত শত গ্রামবাসী শিশু রাহুলকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালায়। শিশুটি প্রায় 80 ফুট গভীরে আটকা পড়েছিল। উদ্ধারকারীরা সমান্তরাল গর্ত খোঁড়ার মাধ্যমে শিশুটিকে বের করে আনে। এই সময়ে গর্তের মধ্যেই তাকে খাবার ও পানি সরবরাহ করা হয়। পাইপলাইনের মাধ্যমে অক্সিজেনও সরবরাহ করা হয়। বর্তমানে রাহুল বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে শুক্রবার দুপুরে খেলতে গিয়ে রাহুল এই নলকূপের গর্তে পড়ে যায়। পাকিস্তানের জনগণকে চা পানের পরিমাণ কমাতে অনুরোধ করা হয়েছে। দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এই আহ্বান জানান। বুধবার এক খবরে BBC জানিয়েছে, মূলত চা আমদানিতে ব্যয় হওয়া বিপুল বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের জন্যই নাগরিকদের প্রতি এমন বার্তা দিয়েছেন মন্ত্রী। মন্ত্রী বলেন, সবাইকে অনুরোধ করব 1 থেকে 2 কাপ চা কম পান করতে, কারণ আমরা ঋণ করে চা আমদানি করি। তার মতে, দিনে যত কম কাপে চুমুক দেওয়া যাবে পাকিস্তানের আমদানি ব্যয় তত কমবে। উল্লেখ্য, চা আমদানিতে বিশ্বে পাকিস্তানের স্থান শীর্ষে। গত বছর $60 কোটি বেশি মূল্যের চা আমদানি করেছে দেশটি। মধ্য দুপুরে সরাসরি প্রখর রোদের মধ্যে কাজ করায় 3 মাসের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত তীব্র গরমের কারণে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয় মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে জানানো হয়, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময় দুপুর থেকে বিকাল 3টা পর্যন্ত বাইরের কাজ করা যাবে না। নিষেধাজ্ঞাকালে শ্রমিকদের কাজের সময়ের রূপরেখা ঠিক করা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের জন্য আবার প্রচারণা শুরু হয়েছে। এবার দ্বিতীয় গণভোটের জন্য প্রচারণা শুরু করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। এই উদ্যোগকে তিনি যুক্তরাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার নতুন উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিকোলা স্টারজন স্কটিশদের যুক্তরাজ্য থেকে পৃথক হওয়ার বিষয়ে আবার বিবেচনার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক বক্তব্যে বলেন, যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ড আলাদা হবে কিনা এই প্রশ্নটি পুনর্বিবেচনার সময় এসেছে। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য গঠিত। 8 বছর আগে যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে স্কটল্যান্ডে গণভোটে না ভোট জয়ী হয়।